মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। সারা রাজ্যের পাশাপাশি নিয়ম বিধি মেনে বৃহস্পতিবার থেকে শিল্পাঞ্চল দুর্গাপুরে শুরু হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। দুর্গাপুর বিজনের মেঘনাথ সাহা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার অনেক আগে থেকেই পরীক্ষার্থীদের জমায়েত লক্ষ্য করা যায়। পরীক্ষার্থীদের পাশাপাশি পরীক্ষা কেন্দ্রের বাইরে ভিড় জমান অভিভাবকেরাও। পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যার মধ্যে পড়তে না হয় তার জন্য পরীক্ষা কেন্দ্রের বাইরে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। এদিন পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন কমিশনারেটের ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌমেন্দ্রনাথ ঠাকুর সহ অন্যান্য পুলিশ কর্মীরা। পরীক্ষার্থীদের হাতে পেন ও গোলাপ ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানান পুলিশ কর্তারা। লাগছে প্রথম পরীক্ষা, কিছুই জানি না কেমন হবে না হবে। প্রিপারেশন কেমন নিয়েছ? ভালোই নিয়েছি। কি নাম? দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, TV News 10।